অ্যালিয়ান্দো আমাদেরকে কয়েকদিন আগে বলেছিলেন যে শারীরিকভাবে উনি একটু সম্পূর্ণ সুস্থ নন এবং কোনো কিছু পারিবারিক এবং পার্সোনাল রিজনে উনি স্পেনে ফিরে যেতে চান। আমরা ওনাকে চেষ্টা করেছিলাম কিন্তু উনি ডিটারমাইন্ড যে উনি ফিরে যেতে চান স্পেনে। সুতরাং আমি বলেছিলাম যে আমি আসছি, আজকে কথা হবে ওনার সাথে, তো কথা হয়েছে। তো উনি চলে ফিরে যাচ্ছেন, হি রিজাইন। মানে উনি কি বেসিক্যালি ডার্বির আগেই ফিরে যেতে চেয়েছিলেন? উনি ডার্বির আগে মানে আমাদের সেরকমভাবে কথা হয়নি, জাস্ট কথা হয়েছিল। আমরা বলেছিলাম যে এখন তো ম্যাচ আছে, এটা দিস নট রাইট টাইম, তারপরে এখন আমাদের যখন ম্যাচ হয়ে যায় তারপরে আমরা কথা বলব। আর কথা হয়েছে আজকে এবং আপনারা তো দেখেছেন প্রেস রিলিজ হয়েছে এবং উনি ইমিডিয়েট এফেক্ট স্টেপ ডাউন করেছেন অ্যাজ হেড কোচ। উচিত যে ইটস এ অ্যামিকেবল সেপারেশন, ওকে। আমরাও চেয়েছিলাম উনি থাকুন, বাট ওনার কিছু কম্পালশন আছে যে জন্য উনি থাকতে পারছেন না। সুতরাং উই রেসপেক্ট হিজ ডিসিশন, ওকে। ইটস এ প্রফেশনাল, উই আর প্রফেশনাল কোম্পানি, উই রেসপেক্ট হিজ ডিসিশন অ্যান্ড উইল টেক ইট ডিসিশন উইচ উইল হেল্প টু উই হ্যাভ টু ক্লাব হ্যাজ টু গো ফরওয়ার্ড, উই হ্যাভ টু গো ফরওয়ার্ড। সো হি ডিড হিজ স্টেন্ট অ্যান্ড হি ডিড হিজ বেস্ট টু হিজ এবিলিটি and we'll try to see that how we can bridge the gap. পরবর্তী আপনার কোচ কবে আপনারা অ্যাপয়েন্ট করবেন? এটা তো মানে কয়েক ঘন্টা আগে ঘটনাটা ঘটেছে, সুতরাং আমরা অলরেডি মানে আমরা এটা নিতুদা ছিলেন এবং ওনারা যারা আছেন ক্লাব অফিসে আমরা এতক্ষণ ডিসকাস করছিলাম যে আমাদের কী পরবর্তী করণীয় দরকার। একটা জিনিস যেটা হচ্ছে আমাদের কোচিং টিম থাকছেন, ওনার যে দুজন আছেন কার্লোস এবং মার্শাল বোতার থাকবেন, বাস্তব আছেন, এরা এখন মানে 25 তারিখে আমাদের পরবর্তী মানে ম্যাচ, তার আগে তো নিশ্চয়ই মানে ইটস নট ফিজিক্যালি পসিবল টু গেট সামওয়ান। তো আমরা আলোচনা করছি, কয়েকটা নাম আমাদের মধ্যে আছে, তারপরে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি এবং আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি আমরা আপনাদেরকে বলতে পারবো যে কে দায়িত্ব নেবে। স্বদেশী না বিদেশি? আমরা ভালো কোচ প্রেফার করছি, স্বদেশি বিদেশি যেটা যিনি আসবেন এভাবে তো ফার্স্ট প্রিফারেন্স মানে স্বদেশি বিদেশি ভাবে আমরা দেখিনি অ্যাকচুয়ালি। আপনি মানে একটা ডিভিশন করলে তো মানে উত্তর দিতে পারবো না কজন স্বদেশি কজন বিদেশি আছে। না না, ঘটনাটা কতজন কোচিং নিয়ে আলোচনা করছেন? আপনি বললেন না যে আমরা কোচ নিয়ে অনেকে আমি আসবে না এখন, আপনারা জানেন যাদের এখন মানে এফি স্পেসিফিক্যালি বলা একটা যে চারজন বা পাঁচজন খুব ডিফিকাল্ট, আপনাদের কয়েকটা দিন ওয়েট করতে হবে এবং আপনারা জানতে পারবেন যে কে কোচ হিসেবে আসছেন। কারণ মানে আমরা চাইলেই তো তার মানে অ্যাভেলেবিলিটি, টার্মস অ্যান্ড কন্ডিশনস সব কিছু দেখে এবং টিমের যে কম্পোজিশন সেই অনুযায়ী তিনি সে তার কী মতামত, একটা আমার মনে হয় একটা ভালো সিদ্ধান্ত আসবে এবং আমরা অ্যালিয়ান্দোর যে গ্যাপটা হয়েছে আমরা ফুলফিল করব। আমি ফুটবল খুব আপনারা বেশি অনেক বোঝেন, তবে আমি যেটুকু ফুটবল দেখি এবং আমি জানি আমার মনে হয় না যে স্প্যানিশ ফুটবল আর আপনি কি বলবো যে আমি কোন জায়গা থেকে এসেছি আর আমার ফুটবল, ওকে। প্লেয়ার্স তারা খেলে, তারা ইটস এ স্কিল, না জেনারেল স্কিল, ডিপেন্ড করে না যে কোন কান্ট্রি আর কোন কান্ট্রিতে নয়, আর যদিও খেলার একটা ধরন থাকে সব দেশে, সুতরাং সেটা নিয়ে খুব একটা চিন্তার আমাদের নেই। আমাদের হচ্ছে এমন একজন যিনি কোচ দরকার যিনি টিমটাকে চালাতে পারবেন, টিমের মধ্যে একটা কোহেশন নিয়ে আসতে পারবেন এবং অ্যালিয়ান্দো যে লেভেলের টিমটাকে খেলাচ্ছেন সেই লেভেলটা মেনটেন করতে পারবেন। এবং ইস্ট বেঙ্গল ক্লাবের যে একটা কোয়েস্ট বেঙ্গলের যে একটা গত বছর আমরা রানার্স আপ হয়েছিলাম, আমরা চেষ্টা করবো আরও ভালো করার, ওকে, যাতে টিম ভালো অ্যাটলিস্ট ভালো ফুটবল খেলে, রেজাল্ট আপনি কেউ প্রেডিক্ট করতে পারবে না, অ্যাটলিস্ট ভালো ফুটবল খেলে এবং তারা চেষ্টা করে ভালো রেজাল্ট হবে এবং সেইটা করার জন্য যেটা কোচ দরকার আমরা চেষ্টা করবো একজন সেরকম কোচ আনার। আচ্ছা মার্কো স্যার, গোয়িং টু স্পেসিফিক, আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস, দে আর আওয়ার প্লেয়ার্স, ওকে। একটা ম্যাচ কেউ ভালো খেলতে পারে, একটা ম্যাচ খারাপ খেলতে পারে, বাট আমার মনে হয় না এটা কারোর পক্ষে কোনো প্লেয়ার স্পেসিফিক্যালি ডিসকাস করাটা ঠিক, আমি করতে চাই।
তো এই 100 বছরে এত খারাপ পারফরমেন্স আপনারা কিছুকে দেখছেন? খেলার সাথে যদি আপনারা জানেন না, খেলার মাঠে খেলাটা যখন হয় তার সাথে মানে এটা 100 বছরের ক্লাব আর 100 বছরের ক্লাব কোন হতে পারে না, মানে তার মানে রিলেশনশিপ হতে পারে না। আমার মনে হয় ইস্ট বেঙ্গল ক্লাব যখনই খেলতে নামে, যে কোনো টুর্নামেন্টে খেলতে নামে, তারা ডেফিনেটলি খেলতে নামে জেতার জন্য এবং ভালো ফুটবল খেলার জন্য। আমার মনে হয় সেটা 100 বছর যখন আগে যারা ক্লাব প্রতিষ্ঠা করেছেন তারাও চেয়েছেন, আজকে যারা ক্লাব চালাচ্ছেন যারা সমর্থক তারাও চান, এবং যখন হয় না তাদের একটা ক্ষোভ হয়, তাদের একটা হতাশা হয় যে টিম ভালো খেলতে পারলো না। কিন্তু খেলাটা এনজয় করাটা প্রথম কথা, আমি অন্তত সেটুকু ভাবে দেখি। হ্যাঁ, যে খেলাটা নিশ্চয়ই খেলতে চায়, যদি খেলতে চায় তাহলে ওয়াক ওয়ার দিল ভালো কলকাতা লিগ লাস্ট না 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 দ্যাট ইজ দ্যাট ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট, ডোন্ট গেট ইনটু দ্যাট কাইন্ড অফ। সবসময় এটা আমাদের আওতার মধ্যে ছিল, এটা কি কোচ সিদ্ধান্ত হচ্ছে না ছেড়ে, এটা যেটা হয়ে গেছে পাস্ট, কেন আপনি নিয়ে কোনো তো লাভ নেই এটা নিয়ে। হ্যাঁ, কথা হচ্ছে যে 100 বছর নিয়ে, এবং সুতরাং 100 বছর আমার চেষ্টা করবো ভালো খেলতে, ভালো টিম করতে, এবং তার রেজাল্ট আমরা আশা করবো ভালো রেজাল্ট হবে আলটিমেটলি। এই বছর হঠাৎ করে একই কোচ কেন ডিপ করলো, আপনার ব্যক্তিগত কি আপনার পর্যবেক্ষণ? না, আমাকে যদি ফুটবল টেকনিক্যাল ব্যাপারে বলতে, খুব না, আপনারা কোচকে জিজ্ঞেস করেননি? ও যেটা বলছে সেটা আমি ঘুরিয়ে জিজ্ঞেস করছি, কোচকে জিজ্ঞেস করেননি কেন এরকম হচ্ছে? না, আমরা কোচকে জিজ্ঞেস করিনি কেন এরকম হচ্ছে, মানে তো বলেন কোচ খেলার চেষ্টা করছেন কিন্তু রেজাল্ট আসছে না। ওকে, অনেক সময় খেলার চেষ্টা করা হয়, রেজাল্ট হয় না। ওকে, আর আপনারা আমার থেকে অনেক বেশি ফুটবল জানেন, কিন্তু আপনারা যদি জানেন যে মানে আপনারা যদি ওয়ার্ল্ড ফুটবল ফলো করেন আর জানেন ইপিএলে জানি মানে কোচ ছিলেন কে, আমাদের আর্সেনালের কোচ যেটা ব্যাঙ্গারের 2004 আর 2005, সেটা আনবিটেবল যে এখনও তার রেকর্ড আছে, সেই কোচকেও মানে সেই টিমকেও গত বছর এখনও তাদের রেলিগেশন ফাইট করতে হয়েছে। সুতরাং একই টিম আর কেন হচ্ছে এটার কোনো তো মানে আমি জানি না এটা কীভাবে জাস্টিফাই করা হয়। একটা খেলা খেলাটাই ইয়ে, কখনো ভালো খেলা হয়, ভালো টিম আবার কখনো হেরে যেতে পারে। বেশি কোচই প্রেফার করছেন তো এই কোশ্চেনটা আমি জিজ্ঞেস করতে হচ্ছে এই কারণেই যে ইন্ডিয়াতেও অনেক কোচ আছে, কিন্তু বিদেশি আমরা একজন কোচ চাইবো যিনি ভালো কোচ, যার একটা ভালো কোচের ক্রাইটেরিয়া কি, যার একটা স্ট্যান্ডিং আছে, যাদের যা যিনি আমার আমাদের মনে হবে যে ইনি আমাদের যা ক্লাব এবং ক্লাবের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারবেন, যে আমাদের যে ক্লাব এখন ধরুন একটা জিনিস আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি, আপনি যদি একটা ক্লাস টেনের টিচারকে পড়ান তাহলে একটা কলেজের বিএস ক্লাসে নিয়ে আসতে পারেন, বাট আপনি যদি ইউনিভার্সিটির ছেলেকে পড়াতে যান তাহলে আপনাকে একটা অন্য রকমের টিচার আনতে হবে। তো ইস্ট বেঙ্গল ক্লাবটা একটা ইউনিভার্সিটি, সুতরাং তার যে কোচ আসবে হি শুড বি শুড হ্যাভ দ্যাট মাচ কেপেবিলিটি টু টিচ দ্য টিম, হ্যান্ডেল দ্য টিম। ওকে, আমরা এখানে এসে শুনলাম যে উনি ওনার সাথে কথা বলেছেন, তাকে রিকোয়েস্ট করা হয়েছিল সে কন্টিনিউ করবে না, আগেই নাকি ওনাদেরকে একটা ইনটিমেশন দিয়েছিল। এই অবধি কোনো কোচের নামের জন্য কি আপনাদের কাছে কোনো সাজেশন বা কিছু চেয়েছে কোচের পক্ষ থেকে? হ্যাঁ, আমরা ডিসকাস করছি কোচের নাম। টেন্টেটিভ কোনো ডেট যে এই দিনের মধ্যে আমরা জানব? এমন তো হয় না। তুমি কি বিদেশি কোচের জন্য করেছো না মানে যে কোনো কোচ, ভালো কোচ, ভালো কোচ মানে ধরো আইনি পেয়েছে এই রকম ধরনের মানে দেখা যায় এক্ষুনি বলার মতো পরিস্থিতি আসেনি। দাদা, লিগ টেবিলের যে অবস্থা করতে গেলে আপনারা কটা ম্যাচের পর কোচ অ্যাপয়েন্টেড করতে পারবেন? মানে চেষ্টা করছি কালকে নিয়ে আসা যায় কিনা, যদি হয় চেষ্টা করবো, কালের জায়গা পরশু হতে পারে, তার পরের দিন হতে পারে, বাট উই ট্রাই। তো আমার তো এখন যে আছে সেও এই লাইসেন্স আছে, আমাদের বাস্তব আছে, তারা চালাবে। যদি এতদিনে এটাও না শেখে, একটা দুটো ম্যাচ না ম্যানেজ করতে পারে, তাহলে কী করতে কাজ শিখলো?
আর প্লেয়ার নিয়ে কি কোনো চেঞ্জের জন্য বলেছো? প্লেয়ারদের চেঞ্জ না, প্লেয়ার অ্যাডিশনের চেষ্টা করছি, কাকে কাকে পাওয়া যায় দেখছি, ফাইন্ড আউট করছি। স্বদেশী বিদেশি যে কোচ আসবে সে ঠিক করবে হাউ টু মুভ। সময় তো কম হবে, কিন্তু করার নেই তো কিছু, তাহলে তো আমার কোচ বাদ দিয়ে বিদেশি প্লেয়ার ঠিক করে নিতে হয়। কোচ আসার পর যদি মনে করে তাহলে চেঞ্জ করো, কিন্তু তাতে 31 তারিখ পেরিয়ে গেলে তুমি তা নিতে পারো। না, 31 তারিখ পেরিয়ে গেলে ফ্রি প্লেয়ার আছে, তবে আমরা কিছু ছেলে দেখে রেখেছি বিদেশি। তোমরা কি যদি কোচ যদি পদত্যাগ না করতো তোমরা কি এটা দাবি তুলতে? না তারা থাকছে, সেটা তো যে কোচ নতুন হবে সে বলবে। আপনি দীর্ঘদিন ধরে মাঠ করছেন, জানেন সমস্ত কিছু ভারতীয় ফুটবল সম্পর্কে, নতুন করে জানার থেকে বেশি জায়গা, নতুন করে জানার মতন কিছু নেই সেই জায়গায় দাঁড়িয়ে আপনার ব্যক্তিগত ভাবে কি মনে হয়, বিদেশি কোচ এই জায়গায় সুটেবল না দেশীয় কোচ এই জায়গায় সুটেবল? যে কোনো কোচই সুটেবল। তা তিনজন কোচ আপনাদের কাছে আপাতত 12টা আছে, কে কে তিনজন যায় না শুধু আপনি জানেন? তিনজন বললি কেন, পাঁচজন না কেন? কথা বলেছো কোনো কোচের সাথে?